ব্যাংক লিমিটেডের রাজশাহী অঞ্চলের গ্রাহক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ মাহবুবুল আলম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ, ইভিপি ও আইআরএমডি প্রধান মোহাম্মদ তৌহিদ হোসেন, রাজশাহী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মাসুদুর রহমান রিঙ্কু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর মাইনুদ্দিন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ।